অ্যান্ড্রয়েড মোবাইল 5 থেকে 6 ঘন্টায় চার্জ হয় না, সারা রাত্র চার্জ হয় না। যদি চার্জ 1 ঘন্টায় হয়, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এসবি বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ভিউয়ার্স, আমরা আজকে যেই তথ্যটা আপনাদের দিব তা হলো আমাদের এই যে সামনে মোবাইল চার্জিংগুলো দেখতেছেন, এই মোবাইল চার্জিং প্রফেশনাল কত দামে কেনা যায় বা 2 অ্যাম্পিয়ারের কত দামে। প্লাস নাম্বার 3, আপনি 1 ঘন্টার ভিতরে চার্জ ফুল হয়ে যাবে সেই ধরনের কোডটা আপনি কত টাকায় কিনবেন, মানে চার্জিং কোডটা। অনেক সময় দেখা যায় আমাদের চার্জিং কোডে 5 থেকে 6 ঘন্টা কেটে গেলেও তারপরও আমাদের চার্জ ক্লিয়ার হচ্ছে না, সে বিষয়ে আজকে আপনাদের কিছু আইডিয়া দেব আমি এই ভিডিওর ভিতরে। আর 2 অ্যাম্পিয়ারের একটি চার্জারের দাম ঢাকার সুন্দরবন মার্কেট কিংবা নবপুর মার্কেটে, যে কোনো পাতাল মার্কেটে, তো যে কোনো মার্কেটেই যদি আপনি পাইকারি আনেন তো 2 থেকে 3টা কিনলে আপনি পাইকারি পাবেন, এবং একটা চার্জারের দাম যাবে আপনার সর্বোচ্চ 130 থেকে 35 টাকা। এবং আরও নিম্ন দামে অ্যান্ড্রয়েড ভার্সনের চার্জার পাওয়া যায়, আমি মনে করি সেই ধরনের চার্জারগুলো ভালো না। তো এই যে আপনার চার্জারের সাথে যে কোডটা দেওয়া হয়, এই কোডটায় কিন্তু আপনার 4 থেকে 5 ঘন্টা লাগবে চার্জ হইতে। আর যদি এক্সট্রা আপনি এই ধরনের একটা কোড কিনে আনেন, এই ধরনের একটা কোড কিনে আনেন, তো এই কোডটা আপনার অনেক ভালো, 1 ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে। এই আমি একটা চার্জারে ব্যবহার করছি এই সেম কোড, যেহেতু আমি চার্জারগুলো 2 অ্যাম্পিয়ারের কেনার পরেও আমার 4 থেকে 5 ঘন্টায় চার্জ হয় না, তারপরে আমি 1 ডজন কোড কিনে, কোম্পানির দেওয়া এই কোডে 4 থেকে 5 ঘন্টায় ফুল চার্জ হয় না, তখন আমি 30 টাকা দামে 1 ডজন কোড কিনে নিয়ে আসলাম। তারপরে দেখলাম যে 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে আমাদের এই চার্জ ফুল হয়ে যাচ্ছে এই মোবাইলের ভিতরে। তো ধন্যবাদ, ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন, ভিডিওটি ভালো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খোদা হাফেজ।